বর্তমান রাজ্য সরকার ত্রিপুরাকে নেশামুক্ত করতে, কন্যা সন্তানদের এগিয়ে নিয়ে যেতে এবং সমাজের সকল অংশের মানুষদের উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছেন। সরকারের এই প্রয়াসের অঙ্গস্বরূপ বুধবার শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতের পৌরোহিত্যে সরকারি আধিকারিক, মহকুমার বিভিন্ন বাজার কমিটি, বিভিন্ন সামাজিক সংস্থা এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, শান্তিরবাজার মহকুমায় বাল্য বিবাহ রোধ করতে নেশায় আসক্ত যুবক যুবতীদের নেশার কবল থেকে ছাড়িয়ে একটা সুস্থ জীবন প্রদান করতে এবং সমাজের প্রবীণ নাগরিকদের কি কি সরকারি সুযোগ সুবিধা প্রদান করা যায় সেই সকল বিষয় নিয়েই এদিনের এই বৈঠকে আলোচনা করে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বালিকা বিবাহ সেটাকে কিভাবে আমাদের রোকা যায়, এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে ড্রাগস, এইগুলি আমাদের সমাজের জন্য খুব ক্ষতিকারক। এই যে ড্রাগস এডিকশন হচ্ছে আমাদের সোসাইটি, যারা যুবক যুবতীদের মধ্যে তাদেরকে কীভাবে ড্রাগসগুলিকে বন্ধ করা যায়, এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের সমাজের মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা আছে, যারা ফুল সিটিজেন যারা আছে, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে তাদের কী কী সাহায্য করা যায় এবং তাদেরকে কীভাবে টেক কেয়ার করা যায়, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এবং এই বিষয়গুলি আগামী দিনে সঠিকভাবে কার্যকারী করার জন্য আমাদের শান্তিবাজার সাব ডিভিশন পক্ষ থেকে প্রত্যেকটা প্রান্তের জন্য জুলাইবাড়ি, বাইকভরা বা শান্তিবাজার, মনাই পাথর বা কোয়াইফাং বা দেবীপুর এই এলাকার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের কমিটিগুলি গঠন করা হবে। এই কমিটি আগামী দিনে প্রত্যেকটা এলাকাতে গিয়ে সচেতনমূলক অ্যাওয়ারনেস ক্যাম্পিং করবে, এবং এই অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের মাধ্যমে আমরা আগামী দিনে আমাদের এই যে শান্তিবাজার জুরিডিকশন এরিয়ার মধ্যে যাতে আমরা সুস্থভাবে পরিচালনা করতে পারি তার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের মূল বিষয়ে আলোচনা, আজকে এই আমাদের আলোচনা বৈঠক সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এদিনের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পুর পরিষদের পুরমাতা স্বপ্না বৈদ্য, শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তিরবাজার মহকুমা শাসক অভিতানন্দ বৈদ্য, জেলা হাসপাতাল মেডিকেল সুপার জে এস রিয়াং, জোলাইবাড়ি বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ, ওসি বিষ্ণু দাস, এসআই সুজিত সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।